শুধুমাত্র মাধ্যমিক পাস ক্যান্ডিডেটদের জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে চাকরি পাওয়ার দারুণ সুযোগ রয়েছে। চাকরিটা দেওয়া হচ্ছে ডিআরডিওতে, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের তরফে। তো সেটা হচ্ছে সেপ্টাম, সেপ্টাম মানে হচ্ছে সেন্টার ফর পার্সোনাল ট্যালেন্ট ম্যানেজমেন্ট। তো শুধুমাত্র মাধ্যমিক পাস যারা তারা অ্যাপ্লাই করতে পারবেন। তবে হ্যাঁ, মাধ্যমিক পাসের পর যদি 12 পাস গ্র্যাজুয়েট হয়ে যায় তবেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো ডেট শুরু হয়ে গেছে, দেখুন যে 23 ডিসেম্বর থেকে শুরু হয়েছে এবং 23 জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন পুরোটা অনলাইনে করতে হবে, অনলাইনে ডিআরডিও এর ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। তার আগে জেনে নিতে হবে পোস্ট কতগুলো রয়েছে। পোস্ট রয়েছে 1817টি। মাল্টি টাস্কিং স্টাফ এমটি স্ক্যাডারে 1817 জনকে নিয়োগ করা হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস হলেও চলবে, হায়ার কোয়ালিফিকেশন অবশ্যই দিতে পারবেন। তবে শুধুমাত্র মাধ্যমিক পাস হলেও কিন্তু কেন্দ্র সরকারের অধীনস্থ চাকুরি করা যেতে পারে। তো 23 জানুয়ারি পর্যন্ত চলবে, 23 ডিসেম্বর থেকে শুরু হয়েছে। অনলাইনে আবেদন করতে গেলে দেখুন যে ওয়েবসাইট দেওয়া আছে www.drdo.gov.in, সেই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। তো মাল্টি টাস্কিং স্টাফের জন্য টোটাল ভ্যাকেন্সি 1817 আমরা অলরেডি দেখলাম। তার মধ্যে এসসিদের জন্য রয়েছে 163, এসটি 114, ওবিসি 503, ইকোনমিক্যালি উইকার সেকশন 188, অন্যান্যদের জন্য 849, টোটাল মিলে রয়েছে 1817টি। পে স্কেল হচ্ছে 7th সিপিসি পে ম্যাট্রিক্স অনুযায়ী পে করা হচ্ছে। তো 18,000 থেকে 56,900 পর্যন্ত বেতন হতে পারে। এইজ লিমিট, যেহেতু মাধ্যমিক পাস করলেই কিন্তু অ্যাপ্লাই করা যাচ্ছে, সেক্ষেত্রে এইজ লিমিটটা দেওয়া হয়েছে 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। তবে রিল্যাক্সেশন রয়েছে, এসসি এসটিদের জন্য 5 বছর রয়েছে, ওবিসিদের জন্য 3 বছর রয়েছে। অর্থাৎ 18 থেকে 25 হলেও, ওবিসি হলে আপনি 28 বছর পর্যন্ত হলে অ্যাপ্লাই করতে পারবেন এবং এসসি এসটি হলে আপনি 30 বছর অবধি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো অ্যাপ্লাই কিন্তু পুরোটা অনলাইনে করতে হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো জেনেই গেলেন যে মাধ্যমিক পাস হলেও কিন্তু অ্যাপ্লাই করা যাচ্ছে, হায়ার কোয়ালিফিকেশন থাকলেও করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তবে শুধুমাত্র ইন্ডিয়ার সিটিজেনরাই করতে পারবেন, বাইরের দেশের কোনো নাগরিক কিন্তু ডিআরডিওতে, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের আন্ডারে কাজ করতে পারবেন না। আর অ্যাপ্লিকেশান সাবমিশন কীভাবে করতে হবে সেটাও কিন্তু দেওয়া আছে। এই যে নোটিফিকেশনটা, সেটাও আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেটা থেকে পড়ে পড়ে বুঝে বুঝে আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া ডিআরডিও ওয়েবসাইটে গেলেই কিন্তু অ্যাপ্লাই অনলাইন বলে একটা লিঙ্ক থাকবে, সেখানে ক্লিক করে অনায়াসে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। যদি না পারেন অবশ্যই কমেন্ট করে বলবেন কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, পুরো প্রসিডিউর আমি দেখিয়ে দেবো। তবে অনলাইনে ফর্ম ফিল আপ করার পর একটা ফর্মের প্রিন্ট আউট নিয়ে রেখে দেবেন। প্রিন্ট আউটটা কিন্তু ডিআরডিওতে বা সেপ্টামে পাঠাতে হবে না, সেটা আপনার কাছে রেখে দিলেই হবে। পরবর্তীতে অনলাইনেই কিন্তু অ্যাডমিট দিয়ে দেওয়া হবে এবং সেটা ডাউনলোড করেই পরীক্ষায় যেতে হবে। তো পরীক্ষার ফিস থাকছে শুধুমাত্র 100 টাকা। অনলাইনেই পেমেন্ট করতে হবে 100 টাকা। ফর্ম ফিল আপও করতে হবে অনলাইনে, সব কিন্তু অনলাইনে হবে, পরীক্ষাটাও হবে অনলাইনে। তো কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাও এখানে সেকশন 3 বলে দেওয়া আছে। শুধুমাত্র আপনাকে www.drdo.gov.in ওয়েবসাইটে গিয়ে সেখানে অ্যাপ্লাই করতে হবে। তবে একটা অসুবিধা, ত্রিপুরার ক্যান্ডিডেটদের জন্য কিন্তু আগরতলায় কোনো সেন্টার থাকছে না। অর্থাৎ ত্রিপুরার যদি কোনো ক্যান্ডিডেট হন, ত্রিপুরার মধ্যে কিন্তু পরীক্ষা দেওয়ার কোনো সেন্টার পাবেন না। কাছাকাছি গুয়াহাটি সেন্টার রয়েছে, তো ত্রিপুরার ক্যান্ডিডেটরা কিন্তু গুয়াহাটি গিয়ে পরীক্ষা দিতে পারে, ত্রিপুরায় কোনো সেন্টার নেই। তো টায়ার 1 টায়ার 2 এক্সাম হবে। প্রথমে টায়ার 1 হবে, টায়ার 1 যারা কোয়ালিফাই করবেন তাদের টায়ার 2 হবে। তো সেটা হচ্ছে পরবর্তী ধাপ। তো টায়ার 1 ক্ষেত্রে দেখুন যে CVT কম্পিউটার বেসড টেস্ট হবে, পুরোটা কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা হবে। তো প্রথম টায়ার 1 জন্য থাকছে 90 মিনিট সময় থাকছে, তার মধ্যে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এবিলিটি থেকে 35টা কোয়েশ্চেন করা হবে, 35 মার্ক থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো থেকে 30টা প্রশ্ন করা হবে, 30 মার্ক থাকবে। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড অ্যান্ড নিউমারিক্যাল এবিলিটি, ম্যাথামেটিক্স সেকশন থেকে 35টা কোয়েশ্চেন করা হবে এবং 35 মার্ক থাকবে, সেটা হচ্ছে টায়ার 1। তো টায়ার 1 যারা কোয়ালিফাই করবেন তাদেরকে টায়ার 2 ডাকা হবে।
টায়ার টুতে থাকছে জেনারেল সায়েন্স থাকছে 40 মার্কের, জেনারেল ম্যাথস থাকছে 40 মার্কের এবং জেনারেল ইংলিশ থাকছে 20 মার্কের। সে তো টায়ার ওয়ানেও কিন্তু 100 মার্কের পরীক্ষা হচ্ছে, টায়ার টুতেও 100 মার্কের পরীক্ষা হচ্ছে। তো টায়ার ওয়ানে 100 মার্কের পরীক্ষার মধ্যে যারা 40% মার্ক পাবেন তাদেরকেই কোয়ালিফাই ধরা হবে। অর্থাৎ 100-র মধ্যে আপনি যদি 40 পেয়ে যান তাহলেই কিন্তু টায়ার ওয়ান কোয়ালিফাই করে গেছেন এবং টায়ার টুতে ডাকা হবে, অর্থাৎ সেকেন্ড ধাপে ডাকা হবে। তো সেকেন্ড ধাপের কোয়ালিফাইং মার্কটা এখানে বলা নেই, সেটা হচ্ছে পোস্ট অনুযায়ী কাট অফ মার্ক কমতে পারে বাড়তে পারে, সেটা এখানে বলে দেওয়া নেই। বাকি ইনফরমেশনগুলো পরবর্তীতে দেওয়া হবে। দেখুন যে এখন দিয়েছে যে অ্যাপ্লাই করতে পারবেন আপনি 23 ডিসেম্বর থেকে 23 জানুয়ারি এর মধ্যে। টেন্টেটিভ ডেট অফ টায়ার ওয়ান এক্সাম সেটা কিন্তু এখনও বলে দেয়নি, টু বি অ্যানাউন্সড অন ডিআরডিও ওয়েবসাইট। অ্যাপ্লাই করার পর ডিআরডিও ওয়েবসাইটে লগ ইন করে মাঝে মধ্যে দেখতে হবে কবে পরীক্ষা হবে। তো কোনো টেনশন নেই, আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন আপনার ফোন নাম্বার দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে, ফোন নাম্বার এবং ইমেইলে অনেক আগেই কিন্তু ইনফরমেশন পাঠিয়ে দেবে কবে এক্সাম হবে। তো মাধ্যমিক পাশাদের জন্য দারুণ একটা সুযোগ আমি বলবো, যাদের কাছে এই সুযোগটা রয়েছে অবশ্যই এই সুযোগ গ্রহণ করুন। সেন্ট্রাল গভর্নমেন্টের একটা জব আপনি পেতে পারেন শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে, এবং অনেক সম্মানজনক জব, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের জব, খুবই সম্মানজনক জব। তো অবশ্যই অ্যাপ্লাই করুন, আর অ্যাপ্লাই করতে গেলে যদি কোনো সমস্যার সম্মুখীন হন অবশ্যই আমাকে কমেন্টে বলবেন বা হোয়াটসঅ্যাপ মেসেজ করেও বলতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি ভিডিও শেষের দিকে দিয়ে দেবো। তো আজ পর্যন্তই, পরবর্তীতে যখনই কোনো রিক্রুটমেন্ট নিউজ আসবে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণ ভালো থাকবেন, কিপ ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং SMTIN টিউটোরিয়াল। থ্যাংক ইউ।